ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স। তোমরা হয়তো ভাবতেছো কেন এই স্লাইডে এত কিছু লেখা আছে। অবশ্যই এমন ভাবার কিছু নাই, তোমরা যারা নিয়মিত ক্লাস করে আসছো চতুর্থ অধ্যায়ের উপরে, অর্থাৎ অগ্রাধিকার যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনের উপরে, তোমরা সবাই জানো যে আমরা একটা ধারাবাহিক ভিডিও করতেছি যেখানে আমরা অগ্রাধিকার শেয়ার মূলধন এছাড়াও সমহারে শেয়ার মূলধন হলে কীভাবে আমরা হিসাব রক্ষণ করছি তা নিয়ে জানছি। প্রিভিয়াস লেকচারে আমরা একটা উদাহরণ ব্যবহার করেছিলাম, এই সেই উদাহরণের উপরে ভিত্তি করে জাবেদা দাখিলা কীভাবে দিতে হয় অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে তা আমরা শিখে এসেছি। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছ এবং সেই ভিডিওর পরেই আমাদের এই ভিডিওতে এসেছো। এছাড়াও আমাদের যেই বেসিক ক্লাসগুলো ছিল, অর্থাৎ এই অধ্যায়টা ডেভেলপেশনের জন্য যে বেসিক ক্লাস ছিল ওগুলোও করে এসেছো। ওকে, তোমরা যেহেতু ক্লাসগুলো করে এসেছো আশা করি তোমরা আজকের ক্লাসের ফ্লোটা বুঝতে পারবে। আমরা নেক্সট প্রিভিয়াস ক্লাসে জাবেদা দাখিলা নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে সেই জাবেদা দাখিলের উপরে ভিত্তি করে কীভাবে খতিয়ান হচ্ছে তা নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ক্লাসে আমরা আর্থিক অবস্থা বিবরণীতে উপস্থাপন দেখাবো। আশা করি তোমরা এই তিনটা ভিডিও ভালো করে দেখতে পারলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে হিসাব রক্ষণ নিয়ে আর কোনো জটলা থাকবে না। আচ্ছা, খতিয়ান নিয়ে আলোচনা করছিলাম। খতিয়ান মানে কি? খতিয়ান মানে হচ্ছে যে আমাদের যে জাবেদা দিয়েছি সেই জাবেদার কিছু উদ্বৃত্ত আছে, এই উদ্বৃত্তগুলো নিয়ে আমরা আমাদের খতিয়ান দিয়ে দিব। আচ্ছা, আমাদের খতিয়ান করার নিয়ম কী ছিল? আমরা প্রিভিয়াস লেকচারে শিখেছিলাম যে খতিয়ান করার নিয়ম হচ্ছে আমাদের হিসাবগুলো আগে জাজ করতে হবে। যেমন ধরো যে ব্যাংক হিসাব প্রথম হিসাব চলে গেল, সাধারণ শেয়ার মূলধন দ্বিতীয় হিসাব চলে গেল, অগ্রাধিকার শেয়ার মূলধন তৃতীয় হিসাব চলে গেল। এখন দেখো আমরা এই তিনটা হিসাবের উপরেই আমাদের যে জাবেদা আছে সেই জাবেদাগুলো দিব, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সাধারণ শেয়ার আবেদন হিসাব গুলো কিন্তু জিরো হয়ে যায়। তার মানে এগুলোর উপরে খতিয়ান দিয়েও লাভ নেই, কারণ এগুলো জিরো হয়ে গেলে এইটার যেই ট্রানজ্যাকশনাল মানি আছে অর্থাৎ অর্থ আছে এটা পরবর্তীতে কোথাও যাচ্ছে না, তাই আমরা এটার উপরে শুধু খতিয়ান দিচ্ছি না। আমরা শুধুমাত্র ব্যাংক হিসাব, সাধারণ শেয়ার মূলধন হিসাব আর অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাবের উপরে দিব। আমরা বলেছিলাম যে আবেদন হিসাবের উপরে দিব না। কেন দিব না? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা প্রিভিয়াস লেকচারে শিখেছি যে সাধারণ শেয়ার আবেদন হিসাব আর অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাবের হিসাব সবসময় নীল হয়ে যায়, তাই আমরা শুধু এখানে পাঁচটা জাবেদা দিব না, আমরা এখানে শুধুমাত্র তিনটা জাবেদা দিচ্ছি। আচ্ছা, প্রথমে কার উপরে জাবেদা দিচ্ছি? ব্যাংক হিসাব। আমরা প্রিভিয়াস লেকচারে জেনে আসছি যে কেন আমরা এই ব্যাংক হিসাবটি করেছি, ক্লিয়ার, কীভাবে এই অর্থটা আমাদের কাছে এসেছে, কেন এবার আমরা এটাকে ডেবিট করেছি। ওকে, আমাদের খতিয়ানে আমরা প্রথমতই ব্যাংক হিসাবের যে খতিয়ানটি আছে সেইটা করেছি। আমাদের বলতো যে এই জাবেদা দেখে তোমরা কি বুঝতে পারছো যে ব্যাংক হিসাব কোন কোন জায়গায় আছে? ব্যাংক হিসাব শুধুমাত্র এক জায়গায় আছে এই পুরো তিনটা জাবেদাতে, তাই না? শুধুমাত্র এইটার ডেবিটে আছে। আচ্ছা, আমি প্রথমত তাহলে এইটার ডেবিটে ব্যাংক হিসাবটি লিখলাম, তারপরে কি একটা খসড়া ঘর করলাম যেটা খতিয়ানের খসড়া ঘর যা তোমরা সবাই জানো। দেন এগেইন আমরা কি করেছি? আমরা ব্যাংক হিসাবের অ্যাগেনস্টে যে হিসাবগুলো আছে সেগুলো লিখেছি। আচ্ছা, ব্যাংক হিসাবের অ্যাগেনস্টে কী কী আছে? সেটা হচ্ছে সাধারণ শেয়ার আবেদন হিসাব আর অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব। আমরা আমাদের তৃতীয় ধাপে আমাদের সাধারণ শেয়ার আবেদন হিসাব এবং অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব যেটা কিনা ব্যাংক হিসাবের অ্যাগেনস্টে আছে লিখেছি। দেখো, তিনটা ধাপ আমরা এখন পর্যন্ত ফলো করেছি। ফার্স্ট ধাপ হচ্ছে আমরা কার খতিয়ান করছি তার হিসাবটা উপরে লিখলাম, তারপরে একটা খসড়া খতিয়ানের ঘর করলাম, তিন নম্বর ধাপ হচ্ছে ব্যাংক হিসাবের অ্যাগেনস্টে যেই হিসাবগুলো আছে অর্থাৎ সাধারণ শেয়ার আবেদন হিসাব আর অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব তা নিয়েছি, নিয়ে আমরা এটাকে বসিয়ে দিয়েছি। এখন আমরা কি করব? এখন আমরা দেখব যে সাধারণ শেয়ার আবেদন হিসাবে কত টাকা আছে আর অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাবে কত টাকা আছে। আমরা খতিয়ান দেখে জাবেদা দেখে খুব ভালোভাবে বলতে পারি যে সাধারণ শেয়ার আবেদন হিসাবে আছে 10 লক্ষ আর অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাবে আছে 5 লক্ষ টাকা। ভালো কথা, আমরা এখানে 10 লক্ষ আর 5 লক্ষ বসাবো। প্রশ্ন হচ্ছে 10 লক্ষ আর 5 লক্ষ ডেবিটে না ক্রেডিটে? খুব ইজিলি এটার অ্যান্সার দেওয়া পসিবল। কীভাবে দিব? আমরা প্রথমে নিজেকে কোশ্চেন করবো, আমরা কি ব্যাংক হিসাবেরটা করছি না? আচ্ছা, ব্যাংক হিসাব কি ডেবিটে আছে না ক্রেডিটে আছে? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ডেবিটে আছে, তাই আমরা এটার মূল্যটাও কোথায় লিখবো? ডেবিটে লিখবো। প্রথমত সাধারণ শেয়ার আবেদন হিসাব খতিয়ান থেকে নিয়ে জাবেদা থেকে নিয়ে আসবো 10 লক্ষ, কিন্তু বসাবো ডেবিটে। কেন ডেবিটে বসাবো? কারণ আমরা ব্যাংকের খতিয়ান করছি আর ব্যাংক ডেবিট আছে না ক্রেডিটে আছে? অবশ্যই ব্যাংক ডেবিটে আছে। আচ্ছা, এখন আমরা দুটি হিসাব বসালাম। এখন দেখো আমার 10 লক্ষ টাকা প্রথমতই এখানে ডেবিটে বসবে না, কিন্তু এখানে কিন্তু এটা ডেবিটে বসবে না। এটা কোথায় বসবে? যেহেতু এই জায়গায় ডেবিটে আছে তার মানে এটা 10 লক্ষ টাকা ডেবিট, আবার এখানে 10 লক্ষ আর 5 লক্ষ যোগ হলে কত? 15 লক্ষ টাকা। তোমরা যারা আগে থেকে ভিডিওটা ফলো করছো তারা কিন্তু আগেই বুঝতে পারছো যে কেন এখানে ডেবিট করে কেন ক্রেডিট করলাম। আমি তোমাদের যেন থিঙ্কিং ক্যাপাবিলিটি ভারে তার জন্য এই বিষয়টা করা হয়েছিল। দেখো, আমাদের এখানে ডেবিটে 10 লক্ষ টাকা বসেছে যেটা এখান থেকে এসেছে, এবং পরবর্তী যেহেতু ডেবিট আছে ডেবিট আর ডেবিট কী হবে? যোগ হবে। যোগ হয়ে কী হয়ে যাবে? 15 লক্ষ টাকা হবে। খুব ইজিলি বলে দেওয়া যাচ্ছে। ওকে,
আমরা ব্যাংক হিসেবে যা খতিয়ান করে ফেলেছি। এখন আমরা কাটটা করব। এখন আমরা বলেছিলাম যে সাধারণ শেয়ার মূলধন হিসাবেটা করছি। আচ্ছা, প্রথমত তাহলে কি করব, আমাদের যাবেদার প্রথম প্রসেস কি, সাধারণ শেয়ার মূলধন হিসাব লিখব, তারপরে একটা খসড়া খতিয়ানের ফরাট করব, তারপরে দেখব যে সাধারণ শেয়ার মূলধন হিসাবের এগেইনস্টে কি কি আছে। সাধারণ শেয়ার এগেনস্টে কী কী আছে তা আমরা যাবেদের মাধ্যমে দেখতে পাচ্ছি, যে সাধারণ শেয়ার আবেদন হিসাবের এগেনস্টে আছে সাধারণ শেয়ার আবেদন হিসাব। ভালো কথা, আমরা তাহলে এই সাধারণ শেয়ার আবেদন হিসাবটি এখানে লিখলাম। আমরা আমাদের তিন নম্বর ধাপ ফলো করে ফেলেছি। চার নম্বর ধাপ কী? চার নম্বর ধাপ হচ্ছে আমার কত টাকা আছে সেটা বের করতে হবে। আমার সাধারণ শেয়ার মূলধন হিসাবে 10 লক্ষ টাকা আছে, তাই না? আমরা যাবেদা দেখে খুব ইজিলি বলতে পারছি এই 10 লক্ষ টাকা কোথায় বসবে, ডেবিটে না ক্রেডিটে। যেহেতু সাধারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হিসাব খাত আমরা দেখতেই পাচ্ছি, তার মানে অবশ্যই আমরা এই 10 লক্ষ টাকা নিয়ে ক্রেডিটে বসিয়ে দিয়েছি। ভালো কথা, আমরা এখন কী করব, এই অ্যামাউন্টটাকে নিয়ে আবার ক্রেডিটে বসিয়ে দিব 10 লক্ষ টাকা। তাহলে দেখো, যদি যেহেতু এখানে আর কোনো ডেবিট ক্রেডিট নাই, তার মানে আমাদের সাধারণ শেয়ার মূলধন হিসাবের ব্যালেন্স হচ্ছে 10 লক্ষ টাকা। এটা আমাদের পঞ্চম ধাপ খতিয়ানের। খতিয়ানের ধাপগুলো তোমরা যদি প্রিভিয়াস লেকচারগুলি ভালো করে দেখে আসো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। তারপর আমরা এখন কী করব, আমাদের যে পরবর্তী হিসাব খাত আছে তা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব, তার উপরে যাবেদা দিব। তাহলে বলে দাও তো প্রসেসটা কী কী আমাদের। আমাদের খতিয়ান করার প্রসেস হচ্ছে যার উপরে আমরা শেয়ার খতিয়ান করছি তার হিসাবটা লাগবো। আমরা কি অগ্রাধিকার শেয়ার মূলধনের উপরে করছি। এখন প্রশ্ন হচ্ছে এটা খসড়া আর্ট করবো খতিয়ানের। খসড়া আর্ট করার পর তৃতীয় ধাপ হচ্ছে আমরা অগ্রাধিকার শেয়ার মূলধনের এগেনস্টে কী আছে তা দেখব। অগ্রাধিকার শেয়ার মূলধনের এগেনস্টে কী আছে বলতো? অগ্রাধিকার শেয়ার মূলধনের এগেনস্টে আছে অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব, যা হচ্ছে ডেবিট হিসাব খাতে দেওয়া আছে 5 লক্ষ। তার মানে আমরা বুঝছি যে আমাদের খতিয়ানে 5 লক্ষ টাকা লিখতে হবে, কিন্তু আমরা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? প্রশ্ন হচ্ছে, তার মানে অ্যান্সার কি, অগ্রাধিকার শেয়ার মূলধন কি ডেবিট না ক্রেডিট? যেহেতু ক্রেডিট, আমরা 5 লক্ষ টাকা ক্রেডিটে লিখছি। দেখো একটা বিষয়, এটা কিন্তু একটা টাফ জায়গা খতিয়ানের, যেটা হচ্ছে যে আমরা লিখছি কিন্তু অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব যা ডেবিট হিসাব খাত, কিন্তু আমরা এটাকে ক্রেডিট হিসাব খাতে লিখছি। কেন লিখছি? কারণ আমরা এই মহাশয়ের খতিয়ান করছি, তাই। ক্লিয়ার? ওকে, এখন যেহেতু ডেবিট আর ক্রেডিটে কোনো জটলা নেই, শুধুমাত্র ক্রেডিটে একটি হিসাব খাত আছে, আমরা 5 লক্ষ টাকা নিয়ে ক্রেডিটে দেখিয়ে দিচ্ছি, যা হচ্ছে এইখানে আমাদের ভ্যালু চলে এসেছে। আচ্ছা, আশা করি তোমরা মোটামুটি যে কোনটা কীভাবে কেন ডেবিট কেন ক্রেডিট হয়েছে পুরো জায়গাটার মাধ্যমে বুঝতে পেরেছো। আমরা মোটামুটি অগ্রাধিকার শেয়ার মূলধন শেয়ার ইস্যুর মাধ্যমে কীভাবে যাবেদা দাখিলা দেয়, কীভাবে খতিয়ান দেয় হালকা পাতলা বুঝতে পেরেছি। আমরা যদি সামনে বইয়ে প্র্যাকটিসগুলো করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় সমস্যা আছে। তোমাদের জন্য একটা টাস্ক আছে আজকের চ্যাপ্টারে, সেটা হচ্ছে কি, তোমাদের এখানে দেখো আমি কিন্তু যাবেদায় কোনো ধরনের ব্যাখ্যা দেইনি। যেহেতু যাবেদায় কোনো ধরনের ব্যাখ্যা দেইনি, তার মানে অবশ্যই এখানে কিছু না কিছু আছে। তোমাদের কি করতে হবে, তোমরা যেহেতু আমার লেকচারটি বুঝতে পেরেছো, তোমরা সব থেকে ছোটো কনসাইজভাবে খুব ছোটোভাবে এবং খুব চমৎকারভাবে একটি ব্যাখ্যা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আসলেই তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকের জন্য তোমাদের জন্য এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে হিসাব রক্ষণের আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমাদের সবার জন্য রয়েছে শুভকামনা। সবাইকে জন্য ভালো থেকো, আল্লাহ হাফেজ।